এবার সেই বিখ্যাত পিথাগোরাসের তত্ত্ব এই তত্ত্ব অনুযায়ী একটি ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান আমরা এখানে একটি ত্রিভুজ দেখতে পাচ্ছি তার অতিভুজটি আমরা দেখতে পাচ্ছি তার উপর প্রথমে আমরা একটি বর্গক্ষেত্র অঙ্কন করব পেয়েছি আমরা এবার অন্য দুটি বাহুর উপরও আমরা একটি করে বর্গক্ষেত্র অঙ্কন করতে চাই এবার এই ছবিটির দিকে তাকিয়ে এই কথাগুলি আবার মনে করো একবার পড়ো এই বিষয়ে আমরা এখন আরেকটু বিস্তারিত আলোচনা করতে চাই এবার সেই বিখ্যাত পিথাগোরাসের থিওরেম নিয়ে আলোচনা হবে পিথাগোরাসের কি বলে মনে আছে তো তা কিন্তু একটি সমকোণী ত্রিভুজের কথা বলে এখন ত্রিভুজ হয়নি ট্রেনে কাছাকাছি আনতে হবে অতিভুজ অন্য দুটি বাহু ডানদিকে লম্ব নিচে ভূমি হ্যাঁ এবার পেয়ে গেছি আমরা সমকোণী ত্রিভুজ এর অতিভুজের উপর যদি একটি বর্গ তৈরি করা হয় তাহলে তার একটি ক্ষেত্রফল থাকবে আমরা তৈরি করে ফেলেছি বর্গটি এবার অন্য বাহু দুটির উপরও একটি একটি করে বর্গ তৈরি করব একটি পেলাম আর আরও একটি পেলাম পিথাগোরাস বলছেন যে অতিভুজের ওপর তৈরিকৃত এই যে বর্গটি এর ক্ষেত্রফল হল বাকি ক্ষেত্রফল দুটির যোগফলের সমান দুটি ত্রিভুজের উচ্চতা সমান হলে তাদের ক্ষেত্রফল দয় এবং ভূমিদ্বয় সমানুপাতিক আমরা এখন এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাই দুইটি ত্রিভুজ ক্ষেত্রের উচ্চতা সমান হলে তাদের ভূমি এবং ক্ষেত্রফল সমানুপাতিক আমরা এখানে দুটি ত্রিভুজ দেখতে পাচ্ছি একটির ভূমি এ আর একটির ভূমি বি নিচে একটি খাড়া রেখা দেখতে পাচ্ছি এটি মূলত উচ্চতা আমরা এই একই উচ্চতা দিয়ে উভয়ের উচ্চতা মাপব এবং প্রমাণিত হয়ে যাবে যে উভয়ের উচ্চতা এক আগে ডান পাশের ত্রিভুজটিকে মাপছি হ্যাঁ এবার বাম আমরা দেখলাম যে উভয় ত্রিভুজের উচ্চতা সমান এই যদি হয় তাহলে এই তত্ত্ব অনুযায়ী উভয় ত্রিভুজের ক্ষেত্রফলকে ভাগ করলে যে সংখ্যাটি পাওয়া যাবে তাদের ভূমিকে ভাগ করলে তার একটি সমানুপাতিক সংখ্যা পাওয়া যাবে কিন্তু উভয় ত্রিভুজের ক্ষেত্রে তাই আমরা ডান দিকের টিকে একটু বড় করব ডান দিকের ত্রিভুজটিকে আমরা একটু প্রসারিত হ্যাঁ করে ফেলেছি এবার কিন্তু উভয়ের ক্ষেত্রফল একই হয়নি এবার আমরা ডানের ক্ষেত্রফলটিকে যদি বামের ক্ষেত্রফলটি দ্বারা ভাগ করি তাহলে একটি সংখ্যা পাবো ঠিক একইভাবে ডানের ভূমি দিয়ে ভূমিকে যদি বামের ভূমি দিয়ে ভাগ করি তাহলে একটি সংখ্যা পাবো এই দুটি সংখ্যা হবে সমানুপাতিক দিয়ে গুণ করলে সংখ্যা পাওয়া যাবে। কি দিয়ে গুণ করতে হবে ভিন্ন ভিন্ন ত্রিভুজের ক্ষেত্রে সেই সংখ্যাটি হবে ভিন্ন কিন্তু তা একটি কনস্ট্যান্ট বা ধ্রুবর সংখ্যা আমরা নিচে এই কাজ করার উপযুক্ত ফর্মুলাও দিয়ে দিয়েছি লক্ষ্য কর